আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি সকলে ভালো আছেন। এনাদের সিস্টেম কোম্পানিতে আপনাদের স্বাগত। আমরা আমাদের প্রত্যেকটি ভিডিওতে আপনাদের সাথে প্রোডাক্ট নিয়ে, ইন্ডিভিজুয়াল একটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করে থাকি। তবে আজকে ভিডিওটি একটু ভিন্ন ধরনের। দেখতে পাচ্ছেন দুই ধরনের দুটি প্রোডাক্ট। হ্যাঁ, প্রোডাক্টগুলো বলে নিচ্ছি, দুটি হচ্ছে আইপিএস এর ইনভার্টার। তবে আইপিএস আপনারা আমাদের চ্যানেলের আগের ভিডিওগুলোতে দেখেছেন যে আইপিএস ইনভার্টার দুই ধরনের, একটি হচ্ছে স্টার সিরিজের আইপিএস আর একটি হচ্ছে পিওর সাইন ওয়েভ আইপিএস। এটা হচ্ছে স্টার সিরিজের আইপিএস আর এটা হচ্ছে পিওর সাইন ওয়েভ আইপিএস। ভিডিওর ক্যাপশনে আপনাদের বলেছি যে কোন আইপিএসটি আপনি নেবেন, কোন আইপিএসটি আপনি নেবেন সেটি আপনাদেরকে ক্লিয়ার করার জন্য আজকের এই ভিডিওটি আমরা এসেছি। আমরা আমাদের আগের ভিডিওতে বলেছি যে স্টার সিরিজের আইপিএস আপনারা কেন ইউজ করবেন এবং পিওর সাইন ওয়েভে এগুলো হচ্ছে বিল্ট ইন ইউপিএস, মানে এগুলো ইউপিএস এর কাজও করতে পারবেন। সেগুলো আপনাদের আগের ভিডিওতে প্রত্যেকটি রেটিং অনুসারে আপনারা আলাদা ভিডিও বানিয়েছি, যদি দেখতে চান আমাদের চ্যানেলে গিয়ে আপনারা দেখতে পারবেন। আর চ্যানেলটি লাইভ এবং সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তীতে কোনো ভিডিও আসলে আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, প্রথমে বলে নিই স্টার সিরিজের আইপিএস আসলে আপনারা কেন ইউজ করবেন। বাসা বাড়িতে আপনাদের নর্মাল যেসব লোড আছে, যেমন লাইট, ফ্রিজ, ফ্যান, লাইট, ফ্যান, টিভি, এইগুলো এইগুলো ইউজের জন্য, মানে বাসা বাড়ির নর্মাল লোডের জন্য, সেগুলো আমরা 200 VA থেকে 1000 VA পর্যন্ত আপনাদের স্টার সিরিজের আইপিএস গুলো আমরা প্রোভাইড করতে পারবো। হ্যাঁ, আর হচ্ছে পিওর সাইন ওয়েভ বিল্ট ইন ইউপিএস। এগুলো বিল্ট ইন ইউপিএস মানে হচ্ছে যে আপনারা যদি পিওর সাইন ওয়েভের আইপিএস গুলো ব্যবহার করে থাকেন বা নিয়ে থাকেন, তাহলে আপনাদের ইউপিএস আলাদা করে নিতে হবে না। হ্যাঁ, ভিডিওগুলোতে আগের ভিডিওতেও বলেছিলাম যে যদি আপনারা এই স্টার সিরিজের আইপিএস গুলো ইউজ করেন, আপনারা যদি পিসিতে বা আপনাদের টিভিতে লাগান, মানে আপনারা সেগুলি ব্লিং করবে, ফ্যান ব্লিং করবে, লাইট ব্লিং করবে, ফ্যানে আপনারা বুঝতে পারবেন যে আইপিএস অন হয়েছে, মানে ইলেকট্রিসিটি চলে গিয়েছে। ইভেন আপনাদের ফ্যানে মানে বুঝতে পারবেন যে ইলেকট্রিসিটি গিয়েছে এবং পিসি রিস্টার্ট নেবে। এই স্টার সিরিজের আইপিএস ইউজ করলে আপনাদের পিসি রিস্টার্ট নেবে। তবে এই পিওর সাইন ওয়েভের আইপিএস ইউজ করলে আপনারা পিসি বলেন, টেলিভিশন বা আপনাদের ফ্যান বলেন, লাইট বলেন, সেগুলো ব্লিং করবে না, মানে আপনারা বুঝতে পারবেন না ইলেকট্রিসিটি গিয়েছে কি যায়নি। এখন আপনার কোনটা প্রয়োজন? যদি আপনার প্রয়োজন হয় যে পিসি আপনার রিস্টার্ট নেবে না বা আপনার ফ্যান ব্লিং করবে না, আপনি চাচ্ছেন সেরকম, তাহলে আপনার জন্য হচ্ছে পিওর সাইন ওয়েভের আইপিএস। আর হচ্ছে যদি আপনারা নর্মাল ভাবে চাচ্ছেন যে একটা ফ্যান চলুক বা একটা লাইট চলুক, আমার পিসিতে দরকার নেই বা পিসিতে তেমন ইম্পর্টেন্ট কাজ করেন না, তাদের জন্য, মানে আমরা যারা বাসা বাড়িতে অনলি ফ্যান বা লাইটের জন্য যাদের প্রয়োজন, যারা ইউজ করবো আইপিএস, তাদের জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করবো স্টার সিরিজের আইপিএস ইনভার্টার গুলো। আর যাদের খুবই ইম্পর্টেন্ট কাজ করেন, অফিস আদালত আছে বা বাসা বাড়িতে অনেকে অফিসিয়াল কাজ করে থাকেন, বা আপনারা যে প্রোডাক্টগুলো, আচ্ছা আরেকটা কথা বলিনি, যদি আপনারা পিওর সাইন ওয়েভের আইপিএস ইনভার্টারগুলো ইউজ করেন, আপনাদের প্রোডাক্টসের লাইফগুলো, লাইফ টাইমগুলো বেড়ে যাবে। এই সম্বন্ধে আপনাদের অন্য ভিডিওতে আমরা কথা বলেছিলাম যে সাইন ওয়েভের, পিওর সাইন ওয়েভের ভিডিওগুলোতে আপনারা যদি দেখতে চান তাহলে আপনারা আমাদের চ্যানেলে গিয়ে দেখতে পারেন। হ্যাঁ, যদি আপনারা চান যে আপনাদের ইকুইপমেন্টসগুলো লাইফ টাইমগুলো একটু বেশি হবে, সেটা যদি চান, তবে আপনাদেরকে আমি সাজেস্ট করবো এই সাইন ওয়েভের আইপিএসগুলো। আমরা বললাম যে স্টার সিরিজের ইনভার্টারগুলো আমরা 200 VA থেকে 1000 VA পর্যন্ত আমরা আপনাদেরকে প্রোভাইড করে থাকি। আর হচ্ছে সাইন ওয়েভের গুলো, পিওর সাইন ওয়েভের গুলো আমরা 600 VA থেকে 6000 VA পর্যন্ত আপনাদের প্রোভাইড করে থাকি। আর হচ্ছে আমরা যেহেতু নিজস্ব ফ্যাক্টরিতে আমরা নিজেরাই এই প্রোডাক্টগুলো ম্যানুফ্যাকচার করে থাকি, সেক্ষেত্রে আমরা কাস্টমারদের সুবিধার কথাটা বেশি চিন্তা করছি, বেশি চিন্তা করছি কারণ হচ্ছে যে অনেকেই বাজারে আপনারা বিভিন্ন ধরনের যে ইনভার্টারগুলো পেয়ে থাকেন, সেগুলো চায়না বা ইন্ডিয়া থেকে নিম্নমানের 3 লেয়ারের সার্কিট এনে সেগুলো ইনভার্টার বানিয়ে আপনাদেরকে দিয়ে দিচ্ছে। 3 লেয়ারের অসুবিধাটা হচ্ছে, ঝামেলাটা হচ্ছে যে সেগুলো
রিপেয়ার করা যায় না, সার্কিটের কোথাও একটা সমস্যা হলে সেগুলো আর রিপেয়ার করা যাবে না, মানে আপনার সেই সার্কিটটি সার্কিট মানে মানে পুরোটা ইনভার্টারটি আপনাকে বাদ করে দিতে হচ্ছে, নতুন ইনভার্টার কিনতে হবে, মানে 2-3 বছরের ভিতরে আপনাকে নতুন একটি ইনভার্টার কিনতে হবে। কিন্তু যদি আপনি আমাদের এনসিসকো এনার্জি সিস্টেম কোম্পানির এনসিসকো ব্র্যান্ডের ইনভার্টারগুলো নিয়ে থাকেন, সেগুলো সিঙ্গেল লেয়ারের আমরা তৈরি করে থাকি। সিঙ্গেল লেয়ারের সুবিধা হচ্ছে যে আপনারা এটি সার্কিটে কোনো একটি জায়গায় সমস্যা হলে ইজিলি রিপেয়ার করা যায়, মানে রিপেয়ারেবল। আর হচ্ছে আমাদের সার্কিটগুলো 8-10 বছর লাইফ টাইম, সার্কিট বোর্ডগুলো 8-10 বছর সে আপনাদেরকে সার্ভিস দিবে। তাহলে আপনারাই চিন্তা করে দেখুন, আপনারা কিছু টাকা কমের জন্য আপনারা 2-3 বছর পর নতুন ইনভার্টার কিনবেন, নাকি কিছু বেশি টাকা দিয়ে আপনারা 8-10 বছর নিশ্চিন্তে আমাদের এনসিসকো ব্র্যান্ডের ইনভার্টারগুলো নেবেন? উত্তরটা আপনার কাছেই থাকলো। তাহলে আমরা নিজেরাই তো নিজেদের ভালোটা বুঝি, আপনারা নিশ্চিত তাহলে সেগুলো 3-4টা ইনভার্টারের সাথে আমাদের একটা ইনভার্টার কম্পিটি করবে। তাহলে আপনারা বুঝতেই পারছেন আমরা আপনাদের কি কি ধরনের প্রোডাক্ট দিয়ে থাকি, আর বুঝতেই পারলেন যে আপনাদের কোন ইনভার্টারটা আসলে দরকার, আপনি নিজেই প্রয়োজনটা নিজেই বুঝতে পারছেন। আর আমরা যেহেতু এখানে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং আমরা বিএসসি করেছি, আমি নিজে বিএসসি করেছি, মানে এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা হয়তো দোকানে গেলে বা বিভিন্ন কোম্পানি মানে বিভিন্ন শোরুমে গেলে আপনাদের তারা ওই রকম স্কিল আসলে লোকজন আপনাদেরকে তারা কথা বলবে না। হ্যাঁ, একটা দোকানদার উনি জাস্ট শুধু আইপিএস সেল করতে চাইবেন, আপনি হয়তো জিজ্ঞেস করবেন যে আমি আমার পিসি চালাবো নিয়ে নেন, উনি একটা যে কোনো একটা দিয়ে দিবেন। কিন্তু আপনার একজন ভালো একটি মানের প্রোডাক্ট নিতে হলে ভালো রেটিং এর মানে আপনার কোন কি ধরনের রেটিং এর বা কি ধরনের ইনভার্টার, মানে ইনভার্টার নিয়ে কথা বলছি তো ইনভার্টারের কথাই বলি, কি ধরনের ইনভার্টার প্রয়োজন, আসলে একজন দোকানদার বা একজন শোরুমের লোক কতটুকু সার্ভিস দিতে পারবে বা কতটুকু আইডিয়া দিতে পারবে সেটা আপনারাই বুঝতে পারছেন হয়তো। কিন্তু আমরা সেজন্য আপনাদের আসলে একজন ভালো কনসালটেন্ট প্রয়োজন, সেই কনসালটেন্সি আপনাদেরকে আমরা বিনামূল্যে উইদাউট এনি চার্জ এনার্জি সিস্টেম কোম্পানি দিচ্ছি। আপনাদের কোনো কনসালটেন্সি লাগলে আপনারা আমাদেরকে ফোন দিবেন বা আমাদের অফিসে আপনাদের সবসময়ই স্বাগতম, আপনারা অফিসে আসবেন, আমাদের আপনাদের যে কোনো সমস্যা বা যে কোনো পরামর্শের জন্য আপনারা আমাদের অফিসে আসবেন। আর আগেই বলেছি যে এই দুটো মানে যে কোনো প্রোডাক্টে আমরা বিদেশি সংস্থা বলেন বা বাংলাদেশ সেনাবাহিনী বলেন তাদের সাথে আমরা একাধিকবার বিভিন্ন চুক্তিতে কাজ করেছি, করছি, ইনশাল্লাহ সামনে আরো করব। মানে হচ্ছে যে আমরা আমাদের কাজের কোয়ালিটিটা আপনাদেরকে একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করছি যে কাজের কোয়ালিটি ভালো বলেই বিদেশি সংস্থাগুলো আমাদের সাথে কাজ করছেন। বাংলাদেশ সেনাবাহিনীর কথা তো আপনারা জানেনই, ওনারা অ্যাকচুয়াল পরিমাণে ছাড় দেন না কোথাও কোনো কাজের বেলায়, সেসব প্রজেক্টে আমরা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক কাজ করেছি, ইনশাল্লাহ আরো করব। আমরা আসলে এনার্জি সিস্টেম কোম্পানি আসলে একটি বাজারে বিশ্বস্ত ব্র্যান্ড হিসেবে খুব শীঘ্রই আপনাদের সামনে আসতে চাচ্ছি। আপনারা আপনাদেরকে আমরা যতগুলো সার্ভিস দিয়েছি বা যত জায়গায় প্রোডাক্ট দিয়েছি সবাই আলহামদুলিল্লাহ ভালো বলছেন, সার্ভিস ভালো দিচ্ছেন, সেক্ষেত্রে আসলে আপনারা আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমরা এই পর্যন্ত এসেছি, সামনে ইনশাল্লাহ আপনারা আমাদের সাথেই থাকবেন। তাহলে আর ভিডিও বড় করছি না, আপনারা আশা করি ক্লিয়ার হয়েছেন যে আপনার কার জন্য পিওর সাইন ওয়েভ আইপিএস দরকার এবং কার জন্য স্টার সিরিজের আইপিএস ইনভার্টারগুলো দরকার। আর হচ্ছে ব্যাকআপ আসলে এটা ব্যাটারি কোয়ালিটি এবং ব্যাটারি রেটিং আর হচ্ছে ইনভার্টারের সব কিছু ম্যাচিং হলে আসলে সেটাই আপনারা সেভাবেই নিতে পারবেন। আপনারা নিজে কাস্টমাইজ করে যদি ব্যাকআপ নিতে চান সেগুলো সেভাবে আমরা দিতে পারবো, সেগুলোর জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেখানে ফোন দিবেন আপনারা, আমরা আমাদের ফোনের অপেক্ষায় আছি, আপনাদের সার্ভিস দেওয়ার জন্যই আছি। তাহলে আর ভিডিও বড় করছি না, আপনাদের কোনো প্রশ্ন বা পরামর্শ থাকলে আমাদেরকে ফোন দিবেন বা ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে আপনারা সেখান থেকে মেসেজ দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।